রায়গঞ্জের শক্তিনগর এলাকাতে মাদক দ্রব্য সহ এক মহিলা মাদক বিক্রেতাকে হাতে নাতে পাকড়াও করল রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বরুণ ব্যানার্জির তৎপরতাতেই ওই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলার নাম পিঙ্কি সরকার। তার কাছ থেকে ব্রাউন সুগার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনার জেরে এলাকার বাসিন্দারা অভিযুক্ত ওই মহিলার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। তাদের দাবি, দীর্ঘদিন থেকেই ওই মহিলা অবৈধভাবে মাদক দ্রব্যের ব্যবসা চালাতেন, এতে করে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছিল। এলাকার কাউন্সিলর বরুণ ব্যানার্জি বলেন, এদিন স্থানীয় একটি মন্দিরের শিব পুজোর প্রস্তুতি দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলাম। সে সময় অভিযুক্তের বাড়ি থেকে বহিরাগত কিছু মানুষ সামান্য সময়ের জন্য ঢুকে আবার বেরিয়ে আসছে দেখে প্রাথমিকভাবে সন্দেহ হয়। এমত অবস্থায় আমি ওই বাড়ির ভেতরে ঢুকে দেখি, রীতিমতো ব্রাউন সুগার বিক্রি করছে ওই মহিলা। তখনই রায়গঞ্জ থানার পুলিশকে খবর দেই। ডেকে আনা হয় স্থানীয় বাসিন্দাদের। ওই মহিলার বাড়ি থেকে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার এবং 1 লক্ষ টাকা পাওয়া গিয়েছে। আজকে আমাদের পাড়ায় শিব পূজা উপলক্ষে আমি বাঁধের উপরে গিয়েছিলাম যে পূজার প্রস্তুতি কি কেমন হচ্ছে না। ওখানের মধ্যে দেখতে পারি একটা টোটো আসলো ওই বাড়িটার সামনে, এসে নামলো, নেমে বাঁধের ধারে নেমে কি জানি নিয়ে আবার টোটো থেকে চলে গেল। তারপর দেখলাম তিনটা ছেলে একটা মোটর সাইকেল নিয়ে আসলো, এসে নামলো, তারপরে আবার কি জানি নিয়ে চলে গেল। তারপর দিকে আরও তিনটা ছেলে একটা মোটর সাইকেল করে এসে নামলো, আমি ওদের পেছন পেছনই চলে আসলাম। এসে দেখি ওখানে এক ভদ্রমহিলা, ওই তো ওনার হাত থেকে ওরা ওই কি পুড়িয়া নিচ্ছে, টাকা দিচ্ছে। আমি তো সঙ্গে সঙ্গে দৌড়ায় গিয়ে ধরতে গেলাম। মেয়ে ছেলেটা একদিকে ঝেড়ে দৌড় দিল আর ছেলেগুলো একদিকে দৌড় মারলো, আমি একা। আর মেয়ে ছেলেকে যার জন্য আমি ধরতে পারলাম না, কোনো মেয়ে ছেলে নাই। তারপর যাই হোক, আমরা ঘরে ঢুকি, ঢোকার পরে উনি ভেঙে যায়। তাও ঘরে ঢোকার পরে অনেক টাকা পয়সা, প্রায় লাখখানেক টাকা এবং অনেক হিরোইন দেশলাইট প্যাকেটের মধ্যে হিরোইন ব্রাউন সুগার পায় এবং থানাকে খবর দিই। থানা গিয়ে ওই দুইজন মহিলাকে এবং ওই জিনিসপত্র সব নিয়ে আসে দুজনকে। তারা কি এই ব্যবসাটা কি বহুদিন ধরেই করছে? বহুদিন ধরেই করছে, আমার কাছে খবর ছিল, আমি তার বারবার থানাকে জানিয়েছি, কিন্তু থানা গিয়ে তাদের কাছ থেকে হাতে নাতে ধরতে পারিনি। কিন্তু আজকে মোটামুটি সব শুদ্ধই ধরা গেল। আমি শুনলাম যে এলাকার লোক ক্ষিপ্ত হয়ে এলাকার জনতা ওদের বাড়িঘর ভেঙে দিয়েছে। আমরা চাই যে যাতে আগামীতে পাড়া কেন গোটা রায়গঞ্জ বা গোটা পশ্চিমবঙ্গে জানি এই হিরোইন বন্ধ হয়, এবং তার জন্য আমাদের সবাইকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। আগে ছেলেরা করতো, এখন মেয়ে ছেলেরা ওই ব্যবসা লিপ্ত হয়েছে, যাতে প্রশাসন শক্ত হাতে এটা দেখে এবং এদের কড়া শাস্তি দেয়, যাতে এলাকায় আগামী দিনে এই ধরনের ব্যবসা তারা না করতে পারে। নীলাঞ্জন দাসের রিপোর্ট, আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।